আজকের দিনটা যেরকম আমার কাছে খুবই স্পেশাল সেরকম এই ভ্লগটাও আমার কাছে খুব খুব স্পেশাল একটা সুন্দর মেমরি আমার সারা জীবনের বলতে পারেন আর তাই এই ভ্লগটা করা আমার ভীষণ জরুরি ছিল যদিও কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি কারণ এই দিন ব্যস্ততাও ভীষণ ছিল তো সব মিলিয়ে আর কি একটু ছোট্ট করে ব্লগটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি সাথী সাথিজ রিয়েল লাইফ ব্লগে আপনাদের সকালকে স্বাগত জানাই আজকে আমার জন্মদিন তো শুক্রবার ছিল দিনটা আর সকাল সকাল আমি লুচি আর সুজি ঠাকুরের জন্য বানিয়ে দিয়েছিলাম আমাদের আজকে কুলদেবতার সেবা রয়েছে বাড়িতে আর সেটা আমি আমার জন্মদিনের দিনেই নিজের হাতে ঠাকুরের সেবা দেব এটা আর কি একটা হঠাৎ করে হয়ে গিয়েছে এটা কোনো প্ল্যানিং থাকেনি তো এই জন্য আমি ভীষণ খুশি যে কোনো প্ল্যান ছাড়াই যে এত সুন্দর দিনটাতে ঠাকুর আমার হাতে সেবা নিতে চেয়েছে সেটাই আমার কাছে খুবই স্পেশাল আর কি এই দিনটাতে আমি এত খুশি ছিলাম যে সকাল না হওয়ার আগে আমার ঘুম ভেঙে গিয়েছিল আর তাছাড়া মানে এই যে প্রথম আর কি মানে আমার ছ সাড়ে ছয় বছর বছর হয়ে গেল শ্বশুর ঘর করা আর কি তো এই প্রথম আবার আমার জন্মদিনের দিনেই আর কি আমি ঠাকুরের সেবা করছি এই প্রথম ঠাকুরের সেবা করছি যিনি আমাদের কুলো দেবতা কিন্তু আমার যেহেতু এখানে থাকা হয় না তো সেই কারণে ঠাকুরের সেবা করার সেরকম সুযোগ পাইনি তো সেই সূত্রে আগেই আমি বলে রেখেছিলাম বাবাকে যে আমরা যাওয়ার পর একদিন যেন ঠাকুরের সেবা আমাদের বাড়িতে হয় তো সেইভাবে বাবা দিনটা করে রেখেছিলেন কিন্তু বুঝতে পারিনি যে জন্মদিনে দিনেই পড়ে যাবে আর কি কেউই জানতাম না পরে জানলাম তো আমার তো ভীষণ খুশি লেগেছে যে এরকম আচমকাই এটা হতে পারে কারণ ওই দিন আমি ঠাকুরকে সেবা করতে পেরেছি এটাতেই আমি আর কি ধন্য বলতে পারেন তো ওই দিন সকালবেলাতে আমি লুচি সুজি বানিয়ে দিয়েছিলাম সকাল আর সন্ধেতে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আর দুপুরের জন্য এই যে রান্নার আয়োজন করেছি আতপ চালের ভাত মানে ভোগ মুগের ডাল পায়েস চাটনি ওলের তরকারি ঝিঙা আলু পোস্ত করলা আলু ভাজা আর তার সাথে একটু পোলাও বানিয়েছিলাম এরপর যখন ঠাকুরকে ভোগ বেড়ে দিচ্ছিলাম তখন না আমি জানতাম না আর আমাকে পুরোহিত বললেন যে যেহেতু তোমার হাতে ঠাকুর খেতে চেয়েছেন আর সুন্দর একটা দিনে পড়েছে তুমি নিজে হাতে রান্না করেছো তো তুমি ঠাকুরকে বেড়ে দাও তো আমি বেড়ে দিচ্ছিলাম তো আমি যেভাবে থালি সাজাই আর কি সেইভাবে সাজাচ্ছিলাম এক পাটি ভাত ভালোভাবে মিডিলে রেখে সব কিছু সাজাবো এইভাবে ভেবেছিলাম আমি তো জানতাম না প্রথমবার করছি তো তারপর সবাই ভীষণ হাস ছিল বলছে এরকম ভাবে ঠাকুরকে বেড়ে দিতে নেই ঠাকুরকে মানে ঠিকঠাক ভাবে ঠিকঠাক করে দিলাম জানেন তো বিয়ের পরেই প্রথমবার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটো জায়গাতেই ঠাকুরের সেবা করার ভীষণ বড় সুযোগ পেয়েছি প্রথমত এখানে শ্বশুর বাড়িতে প্রথমে লক্ষ্মী নারায়ণের সেবা করেছি যিনি আমাদের কুলদেবতা আর তারপর বাবার বাড়িতে গিয়ে রঘুনাথ ঠাকুরের মানে আমাদের কুলদেবতা বাবার বাড়িতে কুলদেবতা হচ্ছে রঘুনাথ ঠাকুর তার সেবা করেছি তবে কি জানেন তো আমাদের মানে বাবার বাড়িতে আর কি রঘুনাথ ঠাকুর থাকেন না যেরকম শ্বশুর বাড়িতে লক্ষ্মীনারায়ণ থাকেন ওখানে মানে দুর্গা ঠাকুর থাকেন তো সেই কারণে রঘুনাথ ঠাকুর পাশের গ্রামে থাকেন তো তিনি দুর্গাপূজার সময়ে ওই ছ সাত দিনের জন্য আসেন আর কি তো তখনই যদি সুযোগ পাওয়া যায় অনেক মানে ভাগ্যের ব্যাপার তখন ওটা হয় আর কি আগে থেকে বলে রাখতে হয় শুদ্ধ থাকতে হয় এরকম অনেক কিছু ব্যাপার থাকে তো সেইভাবে এবারে দুটো জায়গাতে আমি কিন্তু ঠাকুরের সেবা করতে পেরে ভীষণ খুশি মানে ভীষণ ভীষণ খুশি এটা আর কি ভাষায় প্রকাশ করা যাবে না এত খুশি হয়েছি এর থেকে যে একটা শান্তি পাওয়া যায় সেটা আর কোনো কিছুতে পাওয়া যায় না মানে কি বলবো মানে সত্যি বলছি নিজে মানে ভীষণ স্পেশাল মনে হচ্ছিল যে ঠাকুর আমার হাতে এত বছর পর খেতে চেয়েছেন এটাতেই আমি ভীষণ খুশি হয়ে পড়েছি এখানে না আমার শ্বশুর বাড়িতে ঠাকুর দুপুরবেলাতে খেয়ে না মন্দিরে চলে যান যেহেতু গ্রামেই মন্দির আর বাবার বাড়িতে রঘুনাথ ঠাকুর সারা রাত্রের বাবার বাড়িতেই ছিলেন পরের দিন সকালে মানে ঠাকুরের সকালবেলাতে ভোগ দিয়ে তারপর ঠাকুর অন্যর বাড়িতে মানে যার বাড়িতে আবার থাকে তার বাড়িতে যান তো এই রকম ওখানে নিয়মটার এখানের নিয়মটা এরকম প্রত্যেকটা জায়গায় নিয়ম আর কি একটু একটু আলাদা হয় যেখানে মন্দির থাকে সেখানে ঠাকুর মন্দিরে গিয়ে শয়ন করেন আর যেখানে মন্দির থাকে না নিজস্ব সেখানে বাড়িতেই শয়ন করেন তো এখানে পুজো শুরু হয়ে গেল পুজো হওয়ার পর ঠাকুর মানে আমাদের বাড়ি থেকে মন্দিরে চলে গেলেন আর তারপর আমাদের বাড়িতে আর কি ইয়ে সকলের খাওয়া দাওয়া হলো এমনিতেই সকাল থেকে উপোস দিয়েছিলাম ঠাকুর খাওয়ার পরে আর এদিকে হঠাৎ করে না মেঘটা ধরিয়ে গিয়েছে হালকা বৃষ্টি পড়েছে তো এই আর কি তো ঠাকুর চলে যাওয়ার পর আমরা সকলে মিলে এখানে খাওয়া দাওয়া করব। দুপুরবেলাতে আমার মামা বাড়ি সকলকে নেমন্তন্ন করা হয়েছিল আর হ্যাঁ আমার মামা শ্বশুরবাড়ি একটা গ্রামেতেই পাড়া দুটো আলাদা আর কি তো আমার মামা সকলকে নেমন্তন্ন করা হয়েছিল আর কাকু কাকিমার যে বাড়ি বললাম না আগের দিন সেই পাশের বাড়ি থেকে দাদু ভাই বোনদের নেমন্তন্ন করা হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যেবেলাতে আরতি করতে এলাম ঠাকুরের কাছে ঠাকুর মন্দিরে আর কি আর রাত্রিবেলায় যে ঠাকুরকে ভোগটা দেওয়া হয় সেটা আমি সকালবেলাতেই ওই যে লুচি আর সুজি বানিয়েছিলাম সেটাই আর কি দুবেলার বানিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি তো দুপুরবেলাতে ভোগ খেয়ে নেবো তো তারপর তো শুদ্ধ থাকা বা এতটা সময় শুদ্ধ থাকা যায় না তো এইভাবেই আর কি সকালবেলাতেই দুবারের খাবার আমাদের মানে ভোগ আর কি রান্না করে দিতে হয় আর আজকের এই পুরো সুন্দর দিনটা কাটানোর পেছনে গুড্ডুর অবদান সবচেয়ে বেশি গুড্ডু যদি আমাকে একদম কোঅপারেট না করতো তাহলে এটা সম্ভব হতো না আমি ঠিকঠাকভাবে ঠাকুরের সেবা করতে পারতাম না তো এটা পুরোটাই গুড্ডুর ক্রেডিট আর কি গুড্ডু আমাকে ভীষণ সাহায্য করেছে এই ব্যাপারে আর এখানে হাজব্যান্ড বানাচ্ছে মানে লুচি ফ্রাই করছে শাশুমা আমার লুচিগুলো বেলে দিচ্ছে না ও বলছে আমি চার পাঁচটা লুচি তোমার জন্য ফ্রাই করে দেবো কারণ আজকে তোমার জন্মদিন এটা আমি করব। আর যেহেতু একসাথে সকলে খাওয়া দাওয়া করব তো সেই কারণে অনেকগুলো লুচি ভাজতে হবে আর কি তো ও কিছু ভেজে তারপর আমি ভেজে নিচ্ছি মা আমার ইয়ে সব বেলে দিচ্ছেন আর ওদিকে আমার শ্বশুরমশাই মানে বাবা আর কি ইয়ে মাংসটা বানাচ্ছেন বলেন আজকে একটু রাত্রিবেলাতে মাংস হোক তো সেই কারণে এরপর মাংস হচ্ছে ওই সাইডে তো লুচি মাংস তার সাথে সকালের পায়ে সব কিছুই বেঁচে রয়েছে আর কি ঠাকুরের ভোগ অনেকটাই বেড়েছে এভাবে আমার এবছরের জন্মদিনটাও খুব স্পেশাল হয়ে স্মৃতির পাতায় জমা থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে টাটা